আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস অফ স্পেশাল এলিমেন্ট অফ অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড। একটা জৈব যৌগের মধ্যে যে বিশেষ বিশেষ কিছু মৌল রয়েছে যেগুলোকে স্পেশাল এলিমেন্ট বলা হয়, আর কম্পালসারি এলিমেন্ট হিসেবে তো কার্বন হাইড্রোজেন এগুলো থাকবেই, তারপরে অতিরিক্ত যে সমস্ত কিছু মৌল বেশ কিছু কিছু যৌগের মধ্যে থাকবে সেগুলো হলো স্পেশাল এলিমেন্ট। সেই স্পেশাল এলিমেন্টের গুণগত বিশ্লেষণ এবং পরিমাণগত বিশ্লেষণ আজকে আলোচনা করা হবে। সেই স্পেশাল এলিমেন্টগুলো হচ্ছে গিয়ে নাইট্রোজেন, সালফার, হ্যালোজেনের মধ্যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং সেই সঙ্গে ফসফরাস এটসেট্রা আরও রয়েছে, কিন্তু এই কতগুলো মৌল এগুলো সিলেবাসে রয়েছে। তো এই মৌলগুলোর প্রথমে কোয়ালিটেটিভ অ্যানালিসিস গুণগত বিশ্লেষণ, মানে একটা জৈব যৌগে কোন মৌল বা কোন মৌলগুলো উপস্থিত রয়েছে সেটা পরীক্ষার জন্য আবার অনেক রকম পদ্ধতি রয়েছে। তার মধ্যে সিলেবাসে একটাই টেস্ট রয়েছে, সেটা হলো লিয়াসাইন টেস্ট, অর্থাৎ ডিটেকশন অফ স্পেশাল এলিমেন্ট বাই লিয়াসাইন টেস্ট। অ্যাসাইন টেস্টের মাধ্যমে আমরা সেই স্পেশাল এলিমেন্টগুলো ডিটেকশন করব, নির্ণয় করব। তো সেই অ্যাসাইন টেস্ট, তার আগে একটু তার বর্ণনা দেওয়া হচ্ছে। একটা ফিউশন টিউব গালক নন, তার ছোট ছোট টেস্টিও এর ভলিউম হলো গিয়ে 2 mmHg, 2 mL। নর্মালি আমরা যে সমস্ত টেস্টিউবগুলো ব্যবহার করি পরীক্ষাগারে ল্যাবরেটরিতে সেগুলো 20 mL, আর এইগুলোর আইকন হচ্ছে 2 mL। এতে যে সমস্ত জল কোনো একটা তরল যদি এতে ধারণ করে তো 2 mL বেশি ধারণ করবে না। সেই টাইপের একটা এই কাঁচের তৈরি একটা গালক নন, অর্থাৎ ফিউশন টিউব নেওয়া হলো। এই টিউবে প্রথমে কিছুটা সোডিয়াম ধাতু নেওয়া হলো, তারপরে বার্নার দিয়ে কিছুটা উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করলেই কিছুটা তাপমাত্রা বেড়ে গেলে সোডিয়াম ধাতুর গলনাঙ্ক একটু কম, অল্প তাপমাত্রা এটা গলতে শুরু করবে। তারপরেই কিছু জৈব যৌগ, যেই জৈব যৌগের মধ্যে সেই স্পেশাল এলিমেন্টগুলো রয়েছে সেই অর্গ্যানিক কম্পাউন্ড মিশিয়ে দেওয়া হয়। তারপরে এবারে এই গালক নলটাকে সোডিয়াম এবং জৈব যৌগ মিশ্রিত নলটিকে তীব্রভাবে উত্তপ্ত করা হবে। তীব্রভাবে উত্তপ্ত করতে করতে এটা যখন রক্তিম আভাযুক্ত হয়ে যাবে তখন এটা শেপ সাইজটা অনেকটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ সংকুচিত হয়ে যাবে। এরপরে অতি উত্তপ্ত অবস্থায় যখন রক্তিম আভাযুক্ত হয়ে গেল, লাল বর্ণ ধারণ করলো, তখন কিন্তু এবারে একটা এরকম একটা মর্টার, বিশেষ করে পোর্সিলেনের তৈরি বা চীনামাটির তৈরি মর্টার বা বিশেষ করে রসায়নের ভাষায় একে খল বলে, সেই খলে বা মর্টারে 15 mL 20 রটার নেওয়া হতো। 15 থেকে 20 mL 20 রটার পাতিত জল এতে নেওয়া হতো। ওই পাতিত জলে এবারে এই গালক নলটিকে যেটা রক্তে মাভাযুক্ত হয়ে গেছে সেটাকে এখানে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার ফলে তারপরে এবারে একটা বিশেষ করে ফ্রিসেল মানে নুড়ি যেটা বলা হয়, সেই খল এবং নুড়ি আমরা সাধারণ কথায় যেটাকে নুড়া বলি আর কি, যা দিয়ে পেষণ করা হয়, সেই নুড়ি দিয়ে একে টুকরো টুকরো করে দেওয়া হলো। টুকরো টুকরো করে দেওয়ার ফলে এখানে এই যে যৌগটা সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় যেগুলো তৈরি হয়েছিল সমস্ত যৌগগুলো আপাতত এটা এ যৌগ বিশেষ করে আয়নিক কম্পাউন্ডে পরিণত হয়েছিল। এই আয়নিক কম্পাউন্ড তৈরি হওয়ার কারণে
এই যৌগগুলো সব জলে দ্রবীভূত হয়ে গেল আর গ্লাস পার্টিকেল গুলো নিচে জমা হয়ে গেল। এবার পরে আমরা যদি একে ফিল্টার করে নিয়ে থাকি তাহলে এখানে ফিল্টার পেপারের উপরে যেটা রেসিডিউ অবশেষ, সে রেসিডিউয়ে অবশেষের মধ্যে টুকরো টুকরো গ্লাস পার্টিকেলগুলো থাকলো। এই যে এরকম একটা ফানেল নিয়ে তার মধ্যে একটা ফিল্টার পেপার এর মধ্যে সেট করে দেওয়া হলো। এই ফিল্টার পেপারের মধ্যে এই পুরোপুরি এটা দ্রবণটাকে ঢেলে দেওয়া হলো। নিচে একটা বিকার রাখা আছে, তারপরে এটাকে ঢেলে দেওয়ার ফলে এই ফিল্টার পেপারের উপরে এই যে রেসিডিউ যেটা গ্লাস পার্টিকুল, তা সেই কাঁচের টুকরোগুলো এই ফিল্টার পেপারে উপরে অবস্থান করলো, আর যেটা তরল পরিশ্রুত ফিল্টারেট সেটা এই বিকারে এটা জমা হয়ে গেল। এই যে ফিল্টারেট পরিশ্রুত যেটা, এই ফিল্টারেটের মধ্যে যে সমস্ত যৌগগুলো রয়েছে, তো সেই যৌগগুলো সকলেই কিন্তু আয়নিক যৌগ, আর এই ফিল্টারেটটাকে বলা হয় সোডিয়াম এক্সট্র্যাক্ট বা সোডিয়ামের নির্যাস বা ল্যাসাইন এক্সট্র্যাক্ট, এটাকে বলা হয় সোডিয়াম এক্সট্র্যাক্ট অথবা ল্যাসাইন এক্সট্র্যাক্ট। ল্যাসাইন এক্সট্র্যাক্ট, ল্যাসাইনের নির্যাস। এবারে এই যে ফিল্টারেট পাওয়া গেল, সে 10 ml বা 15 ml যাই হোক না কেন, এবারে এর 1 বা 2 ml করে নিয়ে আমরা অনেকগুলো এক্সপেরিমেন্ট পরীক্ষা করব। সেই পরীক্ষার মাধ্যমে স্পেশাল এলিমেন্টগুলো কোন কোন এলিমেন্টগুলো রয়েছে এটা আমরা ডিটেক্ট করব। তাহলে সেই ক্ষেত্রে এবারে আচ্ছা তার আগে আবার একটু বলি, এখানে যে সোডিয়াম এক্সট্র্যাক্ট এখানে পাওয়া গেল বা ল্যাসাইন এক্সট্র্যাক্ট, এই সোডিয়াম এক্সট্র্যাক্টে যে সমস্ত কম্পাউন্ডগুলো রয়েছে সমস্ত কম্পাউন্ডগুলো কিন্তু আয়নিক কম্পাউন্ড, এরা হচ্ছে কি আয়নিক কম্পাউন্ড। আর এটার ক্ষেত্রে তোমার যদি জৈব যৌগে নাইট্রোজেন থাকে তাহলে এই আয়নিক কম্পাউন্ডগুলোর মধ্যে ওই নাইট্রোজেন জৈব যৌগে উপস্থিত কার্বন আর তার সঙ্গে সোডিয়াম দেওয়া হয়েছে। উচ্চ তাপমাত্রায় সোডিয়াম কার্বন আর নাইট্রোজেন মিলে যে যৌগটা তৈরি হবে সেটা হলো সোডিয়াম সায়ানাইড। এটা আয়নিক যৌগ, এই কারণেই এটা বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন প্লাস সায়ানাইড আয়ন ভেঙে যায়। জৈব যৌগের মধ্যে যদি সালফার থাকে তাহলে সেটা সোডিয়ামের সঙ্গে সেই সালফার যুক্ত হয়ে সোডিয়াম সালফাইড, এটাও আয়নিক যৌগ, এও ভেঙে গিয়ে দুটো সোডিয়াম আয়ন প্লাস H2- সালফাইড আয়ন। তারপরে যদি হ্যালোজেন থাকে, হ্যালোজেনের মধ্যে যদি ক্লোরিন থাকে তাহলে জৈব যৌগে সেই ক্লোরিন আর যে সোডিয়াম ধাতুটা দেওয়া হলো তাতে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, ব্রোমিন থেকে গেলে সোডিয়াম ব্রোমাইড, আয়োডিন হয়ে গেলে সোডিয়াম আয়োডাইড, আর সেই সঙ্গে যদি ফসফরাস থাকে সেই ফসফরাস গঠিত যৌগটা সোডিয়াম ফসফাইড হতে পারে, আবার সেই সঙ্গে কিছুটা ফসফেট অর্থাৎ সোডিয়াম ফসফেটেও পরিণত হতে পারে অর্থাৎ বা হবে Na3PO4 সোডিয়াম ফসফেট। এই জাতীয় আয়নিক যৌগগুলো সেই ল্যাসাইন এক্সট্র্যাক্ট বা সোডিয়াম এক্সট্র্যাক্টের মধ্যে অবস্থান করবে। এবারে আমরা সেই এলিমেন্টগুলোর যে ডিটেকশান যেটা করবো তার জন্য যে কেমিক্যাল রিয়াকশানগুলো ঘটবে সেই রিয়াকশানগুলো একটু একটু করে বর্ণনা করব। প্রথমে আমরা নাইট্রোজেন ডিটেকশানের জন্য, ফর নাইট্রোজেন ডিটেকশান নাইট্রোজেন ডিটেকশানের ক্ষেত্রে আমরা প্রথমে একটা টেস্ট টিউবে 1 থেকে 2 ml সোডিয়াম এক্সট্র্যাক্ট নেওয়া হলো। তারপরে এর সঙ্গে
একই ভাবে 1 থেকে 2 ml ফেরাস সালফেটের জলীয় দ্রবণ মেশানো হবে। ফেরাস সালফেট পরবর্তীতে যে সলিউশনটা তৈরি হলো এই সলিউশনটার সঙ্গে কিছুটা সালফিউরিক অ্যাসিড মিশিয়ে বা সালফিউরিক অ্যাসিড না মেশালেও সম্ভব হবে সলিউশনের মধ্যে এবারে 1 থেকে 2 ফোঁটা ফেরিক্লোরাইডের দ্রবণ মেশানো হলো। 1 to 2 drops বা ফিউ ড্রপস অফ ফেরিক্লোরাইড সলিউশন মিশিয়ে দেওয়া হলো। এই মিশানোর ফলে যদি গাঢ় নীল বর্ণ ধারণ করে ডিপ ব্লু কালারেশন বা ডিপ ব্লু কালার প্রেসিপিটেড টাইপে যদি কোনো অধক্ষেপ পড়ে ডিপ যদি এসে যায় দ্রবণটি যদি গাঢ় নীল বর্ণ ধারণ করে তাহলে আমরা বলবো যে স্পেশাল এলিমেন্ট হিসেবেতে নাইট্রোজেন উপস্থিত, অর্থাৎ নাইট্রোজেন এটা প্রেজেন্ট। জৈব যৌগের মধ্যে নাইট্রোজেন মৌলটি যে উপস্থিত রয়েছে সেটা প্রমাণিত হবে। কিভাবে? এই যে গাঢ় নীল বর্ণের যে যৌগটি, সেই যৌগটি কি, তার সংকেতটা কি, অতি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এর রেসপেক্টে যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটবে সেক্ষেত্রে আমরা বিক্রিয়াগুলো দিচ্ছি। প্রথমত সোডিয়াম ধাতু দিয়ে যখন ল্যাসাইন এডজাস্টটা বা সোডিয়াম এক্সট্রাক্টটা তৈরি করা হয়েছিল, একটু পরিমাণ যতটা সোডিয়াম দরকার তা থেকে একটু এক্সেস নেওয়া হয়। এই এক্সেস সোডিয়াম নিলে এবারে তার সঙ্গে সেই এক্সেস সোডিয়াম, তার সঙ্গে তো জল রয়েছে জলীয় দ্রবণে যেহেতু মেশানো হয়েছে, এর সঙ্গে বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রক্সাইড আর সেই সঙ্গে হাইড্রোজেন গ্যাস পেরিয়ে যাবে, অর্থাৎ দ্রবণটি অ্যালকালাইন হয়ে যাবে। তাহলে দ্রবণে আগের যে সমস্ত আয়নিক কম্পাউন্ডগুলো রয়েছে তার সঙ্গেও কিন্তু আবার এই সোডিয়াম হাইড্রক্সাইড এই আয়নিক কম্পাউন্ডটাও রয়েছে। আচ্ছা, এখন এবারে সেই বিক্রিয়াগুলো এক এক করে বলছি আমি। যে ফেরাস সালফেট যখন মেশানো হলো তার সঙ্গে দ্রবণে উপস্থিত সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় প্রথমে ফেরাস হাইড্রক্সাইড আর তৈরি হবে গিয়ে সোডিয়াম সালফেট Na2SO4। এক্ষেত্রে তা 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইড, তার সঙ্গে ফেরাস সালফেটের বিক্রিয়ায় ফেরাস হাইড্রক্সাইড আর সোডিয়াম সালফেট তৈরি হলো। পরবর্তী স্টেজে যে ফেরাস হাইড্রক্সাইড তৈরি হলো, এবারে যদি দ্রবণে নাইট্রোজেন থাকে তাহলে ল্যাসাইন নির্যাসে সোডিয়াম সায়ানাইড তৈরি হয়ে গেছে। এই সোডিয়াম সায়ানাইডের সঙ্গে ফেরাস হাইড্রক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম ফেরো সায়ানাইড Na4FeCl6, সোডিয়াম ফেরো সায়ানাইড। এই আয়রনটার অক্সিডেশন স্টেট 2+2 ফর্মে আছে, কেননা সায়ানাইড ছখানা সায়ানাইডে 6 একক নেগেটিভ চার্জ, একটা আয়রন 2 একক বা তার আগে 4টে সোডিয়ামে 4 একক পজিটিভ চার্জ। তাহলে 2 একক নেগেটিভ চার্জ এক্সেস থেকে গেল, ফলে স্বাভাবিকভাবে ফেরে এইটা আয়রনটা +2 স্টেটে যদি থাকে তাহলে +2 +4 +6 -6 0, অর্থাৎ নিউট্রাল কন্ডিশনে এসে গেল। প্রশমিত অবস্থায় যৌগটি তৈরি হলো, হলো গিয়ে সোডিয়াম ফেরো সায়ানাইড সোডিয়াম, আর সেই সঙ্গে আর তৈরি হবে এখানে সোডিয়াম হাইড্রক্সাইড, দুটো সোডিয়াম দুটো OH, আর সেই সঙ্গে এখানে ছখানা সায়ানাইড মানে এমনিতেই ছখানা সোডিয়াম সায়ানাইড দিয়ে Na4, এখানে 4টে সোডিয়াম আরও 2টো সোডিয়াম এক্সেস থেকে গেল, সেই 2টো সোডিয়াম আর 2টো OH-এর সঙ্গে যুক্ত হয়ে 2 মোল NaOH তৈরি হলো। এই যে বিক্রিয়া দুটোকে যদি আমরা যোগ করে নিই তাহলে বাম দিকের ফেরাস হাইড্রক্সাইড, ডান দিকের ফেরাস হাইড্রক্সাইড, এদিক দিয়ে সোডিয়াম
সোডিয়াম হাইড্রক্সাইড, এই বাম দিকে দুটো সোডিয়াম হাইড্রক্সাইড, বাম দিকে দুটো সোডিয়াম হাইড্রক্সাইড, এটা কেটে গেল। আপাতত রেজাল্টেন্ট হিসেবে যেটা থেকে গেল ফেরাস সালফেট আর 6 মোল সোডিয়াম সাইনাইড, এদের বিক্রিয়ায় তৈরি হলো Na4 Fe Cl 6 সোডিয়াম ফেরোসাইনাইড আর সোডিয়াম সালফেট। আমরা আগের রিয়াকশান দুটো যদি আর পার্ট পার্ট করে না দিয়ে থাকি, শুধুমাত্র এই রিয়াকশানটা দিয়ে দিলেই যথেষ্ট। এখন হয় দ্রবণে যে ফেরাস সালফেট মেশানো হলো আর সোডিয়াম সাইনাইড যেটা ল্যাসাইন এক্সট্র্যাক্টে রয়েছে, তাদের বিক্রিয়ায় সোডিয়াম ফেরোসাইনাইড তৈরি হলো আর সোডিয়াম সালফেট তৈরি হলো। এরপরে কী হয়েছিল, ওই সোডিয়াম ফেরোসাইনাইডের সঙ্গে এবারে কয়েক ড্রপ ফেরিক ক্লোরাইড যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে মিশিয়ে দিলে Na4 Fe Cl 6 তার সঙ্গে ফেরিক্লোরাইড Fe Cl 3 বিক্রিয়ায় যে যৌগটা তৈরি হবে, তাতে দেখা যায় এই ফেরিকটা, এই একটা কমপ্লেক্স কম্পাউন্ড, এই কমপ্লেক্স কম্পাউন্ডের এই পার্টটা আউটার পার্টটা হলো কি, বা আউটার স্ফিয়ারটা হলো কি আয়নিক পার্ট, আর এটা কিন্তু কমপ্লেক্স পার্ট, এটা কিন্তু আয়নে পরিণত হয় না। অর্থাৎ এটা বিয়োজিত হয়ে চারখানা সোডিয়াম আয়ন আর একটা ফেরুন সাইনাইড আয়নে পরিণত হয়, যার যোগ্যতা 4 একক নেগেটিভ চার্জ। এই যে এটা যদি ভেঙে যায় দ্রবণে, তাহলে চারখানা Na+ আর সেই সঙ্গে ফেরোসাইনাইড Fe Cn 6 4- ফেরোসাইনাইডে ভাঙে। সুতরাং এই ফেরোসাইনাইডের সঙ্গে যখন এই ফেরিক আয়নটা যুক্ত হবে 4টে সোডিয়াম আয়নকে রিপ্লেস করে দিয়ে, সেক্ষেত্রে প্রাপ্ত যে যৌগটা হয়ে গেল Fe, তারপরে Fe Cn 6, যেহেতু এর যোগ্যতা 4 এখানে চলে এলো আর এই ফেরিক এর যোগ্যতা 3 এখানে চলে গেল, আর বাড়তি তৈরি হয়ে গেল সোডিয়াম আর এখানে ক্লোরিন রয়েছে, মানে সোডিয়াম ক্লোরাইড আকারে তৈরি হয়ে গেল, সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়ে গেল, ব্যালেন্স করা হলো না। এখন এই যে যৌগটা খুবই গুরুত্বপূর্ণ যৌগ, এই যৌগটা হলো গিয়ে ফেরিক ফেরোসাইনাইড, এটা হচ্ছে গিয়ে ফেরিক ফেরোসাইনাইড, এটা একটা সাধারণ নাম, কমন নাম, অতি পরিচিত নাম, যেটাকে আমরা বলি ক্রুসিয়ান ব্লু। এটাই হলো গিয়ে ডিপ ব্লু কালার কম্পাউন্ড, এই কমপ্লেক্স কম্পাউন্ডটা একদম গাঢ় নীল বর্ণ ধারণ করে। তাহলে যখনই আমরা ফেরিক ক্লোরাইডের কয়েকটা মিশিয়ে দেওয়া হবে, যদি এরকম নীল বর্ণ ধারণ করে, তাহলে আমরা জেনে নেব জৈব যৌগের স্পেশাল এলিমেন্ট হিসেবেতে নাইট্রোজেন রয়েছে। এটাই হলো নাইট্রোজেন ডিটেকশনের ক্ষেত্রে কনফার্মেটিভ টেস্ট। পরবর্তীতে আরও একটা স্পেশাল এলিমেন্ট, সেটা হলো গিয়ে সালফার, ডিটেকশন অফ সালফার। এক্ষেত্রে সালফার যদি জৈব যৌগে উপস্থিত থাকে, তাহলে ল্যাসাইন নির্যাসে বা সোডিয়াম নির্যাসে যে যৌগটি আয়নিক যৌগটি, সেটা হলো সোডিয়াম সালফাইড। এবারে সেই ডিটেকশনটার ক্ষেত্রে যে অবজারভেশনটা হবে, সেটা হলো কি, আবার একইভাবে 1 থেকে 2 mL সোডিয়াম এক্সট্র্যাক্ট নেওয়া হলো, সোডিয়ামের নির্যাস, তার সঙ্গে কয়েক ফোঁটা সোডিয়াম ফেরোসাইনাইডের জলীয় দ্রবণ, সোডিয়াম নাইট্রোক্লোরাইড
কোসাইন তার জলীয় দ্রবণ ফিউ ড্রপস। এই কয়েক ফোঁটা সোডিয়াম নাইট্রোক্লোরাইড মেশানোর ফলে যদি দ্রবণটি ডিপ ফাউলেট কালারেশন এসে যায়, বেগুনি বর্ণ ধারণ করে, কালারেশন এসে যায়, তাহলে আমরা বলবো যে স্পেশাল এলিমেন্ট হিসাবে সালফার উপস্থিত, অর্থাৎ সালফার জৈব যৌগে সালফারটা উপস্থিত রয়েছে। এর সঙ্গে যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটবে এবং সেই সঙ্গে ফাউলেট কালার কম্পাউন্ডটা কী সেটা আমাদের খুবই দরকার, সেই রিয়াকশানগুলো আবার বলি। প্রথমত সোডিয়াম এক্সট্রাক্টে যে যৌগটি রয়েছে সোডিয়াম সালফাইড, তার সঙ্গে মেশানো হলো কয়েক ফোঁটা সোডিয়াম নাইট্রোক্লোরাইড Na2FeCl5NO, সোডিয়াম নাইট্রোক্লোরাইড। এটা এমনিতেই সোডিয়াম নাইট্রোপেন্টাসাইনিডো নাইট্রোসিল আয়রন মানে ফেরেট2, তার কারণ এই যৌগটির টিউপ্যাক নামটাই যদি বলি তো এই এনোটাকে নাইট্রোসিল বলে নিলে এর অক্সিডেশন স্টেট 0, 5টি সাইনাইডের 5 একক নেগেটিভ চার্জ, 2 সোডিয়ামের 2 একক পজিটিভ চার্জ, তাহলে সেক্ষেত্রে আয়রনের অক্সিডেশন স্টেট কী হতে পারে, +2, তাহলে এখানে নিশ্চয় এটা +3 ফর্মে অর্থাৎ ফেরিক ফর্মে রয়েছে। তাহলে এই অবস্থায় যদি এর নামটা বলি তাহলে সোডিয়াম পেন্টাসাইনিডো সাইনিডো নাইট্রোসিল ফেরেট, এবার অক্সিডেশন স্টেটটাকে রোমান হরফে ফেরেট 3 এই আকারে লিখতে হবে। অবশ্য বর্তমানে এই এনোটা কিন্তু সেটা যে একটা আনপেয়ার্ড ইলেকট্রন এর মধ্যে রয়েছে, এনো নাইট্রিক অক্সাইডের কিন্তু একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, বাকি 2 পেয়ার ইলেকট্রন আর এখানে 2 কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে অক্সিজেনটা যুক্ত। এই আনপেয়ার্ড ইলেকট্রনটা কিন্তু এই ফেরেটকে, এই যেহেতু ফেরেট অর্থাৎ ফেরিক ফর্ম রয়েছে, এ সহজেই এর অক্সিডাইজিং প্রপার্টি যথেষ্ট রয়েছে, ফলে এই অক্সিডাইজিং প্রপার্টি যাদের মধ্যে রয়েছে, যারা পদার্থ রয়েছে, তাদের কিন্তু ইলেকট্রন গ্রহণ করার খুব প্রবণতা থাকে, ফলে এই আনপেয়ার্ড ইলেকট্রনটাকে টেনে নেয়। তাহলে এখান থেকে যে আনপেয়ার্ড ইলেকট্রনটা এখানে টেনে নেয়, তাহলে ওই ইলেকট্রনটি পেয়ে এই ফেরিকটা তাহলে ফেরা স্টেটে এসে যাবে, আর এই এনও যেটা অক্সিডেশন স্টেট 0 ছিল, একটা ইলেকট্রন বর্জনের মাধ্যমে এনও প্লাসে এসে যাবে। এনও প্লাসে যখন এসে যাবে তখন কিন্তু এটা নামটা হলো গিয়ে লিগ্যান্ডগুলো যখন ক্যাটায়নিক ফর্মে থাকে তখন ইয়াম শেষে এই সাফিক্সটা বসাতে হয়, অর্থাৎ নাইট্রোসোনিয়াম। তাহলে এবারে যে যৌগটি যেটা হবে গিয়ে সোডিয়াম পেন্টাসাইনিডো সাইনিডো নাইট্রোসোনিয়াম ফেরেট, এবারে অক্সিডেশন স্টেট কত হলো 2, এই অবস্থায় ফেরেট 2 এই যৌগটি। এখন বর্তমানে এই নামটি বেশিরভাগ পাবলিশার এই নামটি দিয়ে থাকে, অর্থাৎ এনোটা ম্যাক্সিমাম সময়ে পজিটিভ চার্জগ্রস্ত অবস্থায় অর্থাৎ এক একক পজিটিভ অক্সিডেশন স্টেটে থাকে, ফলে এই নামটাই এখন বেশি আমাদেরকে বলতে হবে।
আচ্ছা যাই হোক, তাহলে এই সোডিয়াম নাইট্রোফুসাইড মেশানো হলো সোডিয়াম সালফাইডের সঙ্গে, সোডিয়াম সালফাইডের সঙ্গে এটা বিক্রিয়ার ফলে দুটো সোডিয়াম আর দুটো সোডিয়াম মিলে চারটে সোডিয়াম Na4 FeCN5 NOS এই যে একটা আবার একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হলো, জটিল যৌগ তৈরি হলো, এটাই হচ্ছে গিয়ে একদম গাঢ় বেগুনি বর্ণের যৌগ, ডিপ ভাওলেট কালার কম্পাউন্ড। এই যৌগটির নামটা কি হওয়া উচিত? তাহলে এমনিতে ছিল সোডিয়াম নাইট্রোক্লোসাইড, তাহলে এবারে কমন নেমটা হলো গিয়ে সোডিয়াম সালফো নাইট্রোক্লোসাইড। এর কমন নেম যেটা হলো গিয়ে সোডিয়াম সালফো নাইট্রোক্লোসাইড, খুব গুরুত্বপূর্ণ যৌগটি। আচ্ছা মাঝে বিশেষ করে বেশি কোশ্চেন আকারে যেটা থাকে যে স্পেশাল এলিমেন্ট ডিটেকশনের ক্ষেত্রে জৈব যৌগের যে বেগুনি বর্ণের যে যৌগটি তৈরি হয় সেই যৌগটির নামটা কী, তার সংকেতটা কী এবং তাতে কোন মৌলের উপস্থিতি নির্দেশ করে, এইভাবে বিভিন্নভাবে কোশ্চেনগুলো থাকতে পারে। এবার আমরা যদি এর ইউপিএক নামটাই বলি তাহলে এটা হয়ে গেল সোডিয়াম, এটার ক্ষেত্রে NO একে পাক পজিটিভ চার্জ, তার সঙ্গে S2- সামগ্রিকভাবে একে পাক নেগেটিভ চার্জ হয়ে গেল, পাঁচখানা সাইনাইডে পাঁচখানা নেগেটিভ চার্জ হয়ে গেল, মোট নেগেটিভ চার্জ 6 ইউনিট হয়ে গেল, আর এতে চার একক পজিটিভ চার্জ চারটে সোডিয়ামে, সুতরাং আয়রনটাতে 2 একক পজিটিভ চার্জ অবস্থান করবে। তাহলে এবারে যে যৌগটি হলো সোডিয়াম সালফিডো পেন্টাসাইনিডো সালফিডো নাইট্রোসিল ফেরেট, আবার বলি সোডিয়াম পেন্টাসাইনিডো সালফিডো নাইট্রোসিল ফেরেট, আবার যদি বলি যে সোডিয়াম পেন্টাসাইনিডো সালফিডো নাইট্রোসোনিয়াম নিয়ে আবার ফেরেট টু, কেননা এটাকে প্লাস ওয়ানই ধরা হয়েছে আর এস এর মানটা টুই ধরা হয়েছে, কিন্তু দুটো নামই আপনাকে বল দুটো নামই প্রযোজ্য, আর তা না হলে কমন নেম হলো গিয়ে সোডিয়াম সালফো নাইট্রোক্লোসাইড। এই হলো গিয়ে সালফার ডিটেকশনের ক্ষেত্রে এই টেস্টটা হলো গিয়ে কনফার্মেটিভ টেস্ট, এই টেস্টটি একমাত্র জৈব যৌগে সালফারের উপস্থিতি নিশ্চিতভাবে প্রমাণ করে। আরও একটা টেস্টের মাধ্যমে আমরা এই সালফারের উপস্থিতি প্রমাণ করবো, সেটা হলো কি, আবার ওই একইভাবে 1 থেকে 2 ml সোডিয়াম এক্সট্রাক্ট নেওয়া হলো, যাতে করে এই সোডিয়াম সালফাইডটা রয়েছে, পরবর্তীতে এর সঙ্গে কিছুটা অ্যাসিডিক অ্যাসিড মিশিয়ে একে অম্লায়িত করে নেওয়া হলো, পরবর্তীতে আবার 2 1 ml লেড অ্যাসিডের দ্রবণ মেশানো হলো, CH3C00O2PP লেড অ্যাসিডেট, আর তার আগে যে অ্যাসিডিক অ্যাসিড দিয়ে অম্লায়িত করা হলো তাকে শুধুমাত্র তীর চিহ্নের উপরে এই অ্যাসিডিক অ্যাসিডটা লিখে দেওয়া হয়, মানেই হলো গিয়ে এই সোডিয়াম নাইট্রো এটা সোডিয়াম এক্সট্রাক্ট বা সোডিয়ামের নির্যাস বা রাসায়নিক নির্যাস, তার 1 থেকে 2 ml নেওয়া হলো, অ্যাসিডিক অ্যাসিড দিয়ে কিছুটা মিশিয়ে অম্লায়িত করে নেওয়ার পরে আবার এটাতে 1 থেকে 2 ml লেড অ্যাসিডের জলীয় দ্রবণ, স্বচ্ছ জলীয় দ্রবণ যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে যদি কালো অধক্ষেপ এসে যায় লেড সালফাইডের ব্ল্যাক প্রেসিপিটেট, এই কালো অধক্ষেপ এসে যায় আর তার সঙ্গে তৈরি হবে তাহলে সোডিয়ামটা, এই যে দুটো অ্যাসিটেট আয়নের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম অ্যাসিটেট CH3C00N2, তাহলে এই কালো অধক্ষেপ যদি এসে যায় তাহলে আমরা জেনে নেবো জৈব যৌগে স্পেশাল এলিমেন্ট হিসেবেতে সালফার উপস্থিত রয়েছে। তবে এটা আগেরটা কনফার্মেটিভ টেস্ট, এটাকে কিন্তু কনফার্মেটিভ টেস্ট বলা যাবে না, এটা এমনি সালফার ডিটেকশনের ক্ষেত্রে এই টেস্টটা মানে
দ্বিতীয় টেস্ট হিসাবে এটা বিবেচিত হয়। আচ্ছা পরে এর পরে বলে হ্যালোজেন ডিটেকশন, ডিটেকশন অফ হ্যালোজেন, হ্যালোজেন মিন্স এক্স, এক্স মানে সেই ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন, এদের পরীক্ষা করে নিতে হবে। প্রথমত আমরা যে এক্সপেরিমেন্টটা করি তাতে আবার একইভাবে 1 থেকে 2 ml সোডিয়াম এক্সট্রাক্ট, সোডিয়ামের নির্যাস নেওয়া হলো। পরবর্তীতে এই দ্রবণটির সঙ্গে নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড মিশিয়ে একে বয়েল করা হলো, ফুটানো হলো ফিউ মিনিট, 5 মিনিট ধরে। কয়েক মিনিট ধরে এটাকে ফোটানো হয়। কেন ফোটানো হয় বলে বলে নিচ্ছি। প্রাপ্ত যে সলিউশনটা পাওয়া গেল একে আবার ঠান্ডা করা হলো, কোল্ড করা হলো। এবার রেজাল্টেন্ট যে সলিউশনটা পাওয়া গেল, দ্রবণটা পাওয়া গেল, এরপরে এতে এবারে সিলভার নাইট্রেটের দ্রবণ মেশানো হলো। স্বচ্ছ সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ 1 থেকে 2 ml মিশিয়ে দেওয়া হলো। তাতে যদি জেলেটিনা স্পেসিফিকেট অর্থাৎ জেলির মতো অধক্ষে পড়ে, জেলেটিনা স্পেসিফিকেট অফ সিলভার হ্যালাইড, সিলভার হ্যালাইড এই অধক্ষেপটা যদি পড়ে তাহলে আমরা জেনে নেব জৈব যৌগে স্পেশাল এলিমেন্ট হিসাবে হ্যালোজেন রয়েছে। এবারে সেই হ্যালোজেনটা এবারে কী, ক্লোরিন না ব্রোমিন না আয়োডিন, এটা জানা যাবে এই যে সিলভার হ্যালাইডে যেটা স্পেসিফিকেট পড়লো তার কালার দিয়ে। এজিএক্স এর কালারটা, সিলভার হ্যালাইড এর কালারটা যদি হোয়াইট জেলেটিনাস হয় অর্থাৎ জেলির মতো সাদা, থকথকে দইয়ের মতো, জেলি নয় ঠিক থকথকে দইয়ের মতো অধক্ষেপ হয়ে থাকে, হোয়াইট প্রেসিপিটেট যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে এই হ্যালোজেনটা হলো গিয়ে ক্লোরিন। এটা কি আবার এই ডিটেক্ট করবো আমরা, কেন আরও হোয়াইট অধক্ষে বেশি যেতে পারে যদি জৈব যৌগে নাইট্রোজেন থাকে, তাতে সোডিয়াম সায়ানাইড তৈরি হবে, সেই সোডিয়াম সায়ানাইডের সঙ্গে সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় সিলভার সায়ানাইডের ওই একই রকম হোয়াইট প্রেসিপিটেট পড়বে। সুতরাং সেক্ষেত্রে একটা কনফিউশন এসে যাবে, সেই কনফিউশনটা এটাকে যেন তোমার দূর করা হয় তার জন্য এই অধক্ষেপটাকে নিয়ে আবার আমরা দুটো পার্টে ভাগ করে নেবো, নিয়ে দুটো এক্সপেরিমেন্ট করে নেব। এই একটা অধক্ষেপ এজিএক্স হোয়াইট প্রেসিপিটেট হয়ে গেলে হ্যালোজেনটা হয়ে গেল ক্লোরিন। এখন সেই যে অধক্ষেপ সাদা অধক্ষেপ সেটা সিলভার ক্লোরাইডের হতে পারে বা সিলভার সায়ানাইডের হতে পারে, সেই হিসেবেতে সেই সাদা অধক্ষেপ অর্থাৎ এই এজিসিএল থেকে দুটো পার্ট করে নেওয়া হলো। এজিসিএল এর দুটো পার্ট এখানে করে নেওয়া হলো। একটা পার্টে আমরা নাইট্রিক অ্যাসিড মিশিয়ে দিলাম, লঘু বা গাঢ় নাইট্রিক অ্যাসিড মিশিয়ে দিলাম। যদি নাইট্রিক অ্যাসিডে প্রেসিপিটেটটি যদি অদ্রাব্য হয় অর্থাৎ ইনসলেবল, নাইট্রিক অ্যাসিডে এটা হলো গিয়ে ইনসলেবল অদ্রাব্য, তাহলে অবশ্যই এটা সিলভার ক্লোরাইড। তার কারণ এটা যদি সিলভার সায়ানাইড হয়ে যেত তাহলে কিন্তু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে সঙ্গে ডিজলভ করে যেত এবং এফারভেসেন্সটা ঘটত। তো সেই হিসেবেতে এটা ইনসলেবল, তাই এটা সেই সিলভার ক্লোরাইড। আবার একইভাবে ওই সিলভার ক্লোরাইডের আর একটা পার্ট যেটা নেওয়া হয়েছে, সেই দ্বিতীয় পার্টে যদি একটা গাঢ় NaOH অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের দ্রবণ মেশানো হয়, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সলিউশন মিশিয়ে দিলে সঙ্গে সঙ্গে প্রেসিপিটেটটা সলেবল হয়ে যাবে, অর্থাৎ সলেবল হয়ে গেল। এবারে এই সলেবল যেটা হয়ে গেল, সলেবল এটা ডিউ টু দ্য ফর্মেশন অফ ফর্মেশন অফ ওয়াটার সলেবল কমপ্লেক্স কম্পাউন্ড, এই যে কমপ্লেক্স ওয়াটার সলেবল কমপ্লেক্স কম্পাউন্ড সেটা সংকেতটা কি হবে, এজিসিএল এর সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় সিলভার অ্যামিনো ক্লোরাইড
এটাই হলো গিয়ে ওয়াটার সলুবল কমপ্লেক্স কম্পাউন্ড সিলভার অ্যামিনো ক্লোরাইড অর্থাৎ সিলভার অক্সিডেশন স্টেট প্লাস ওয়ান ক্লোরিনের মাইনাস ওয়ান আর অ্যামোনিয়া তো নিউট্রাল ফেজে আছে স্বাভাবিকভাবে এটা প্রসম যৌগ তৈরি হলো এই কমপ্লেক্স কম্পাউন্ডটা কিন্তু ওয়াটার সলুবল তাহলে মাঝে মধ্যে প্রশ্ন থাকে যে এই হ্যালোজেন ডিটেকশনের ক্ষেত্রে সিলভার নাইট্রেট মেশানোর ফলে যে সাদা অধক্ষেপটা পাওয়া গেল তাকে অ্যামোনিয়াম হোয়াইট অক্সাইড মেশানোর ফলে অধক্ষেপটি দ্রবীভূত হয়ে গেল সেই কি কারণে দ্রবীভূত হলো আর সেই দ্রাব্য জটিল যে যৌগটি তৈরি হলো সেই জটিল যৌগটি এটা অবশ্যই ক্লোরিনটা বাইরে দিতে হবে কেন তা আয়নিক পাঠ সিলভার অ্যামিনো ক্লোরাইড সিলভার অ্যামিনো ক্লোরাইড AgNH3O2Cl তার কারণ সিলভার এর কোঅর্ডিনেশন নাম্বার 2 তাই দুটো লিগ্যান্ড মানে অ্যামোনিয়া যুক্ত হলো আর একক পজিটিভ চার্জগ্রস্ত জটিল আয়নটি তৈরি হলো সুতরাং বাইরে অ্যানায়ন হিসাবে একক চার্জগ্রস্ত ক্লোরাইড আয়ন এখানে দ্রবণে রয়েছে নিয়ে কমপ্লেক্স কম্পাউন্ডটা তৈরি হলো এটা ওয়াটার সলুবল এটা জলে বিয়োজিত হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আয়নিক পার্টি ক্যাটায়ন এই অ্যানায়ন এবার ক্যাটায়নটা জলযোজিত হয়ে যায় অ্যানায়নটা জলযোজিত হয়ে যায় ফলে দ্রবীভূত হয়ে যায় সহজেই আচ্ছা পরবর্তীতে যদি এবারে যে অধক্ষেপটা পাওয়া গেছে জেলেটিনাস স্পেসিফিকেট বা যেটা হলো কার্ডিয়াস জেলেটিনাস না বলে এটাকে কার্ডিয়াস বলাটাই ভালো কার্ডিয়াস স্পেসিফিকেট কার্ডিয়াস মানে দইয়ের মতো এক কথা ঠকঠক অধক্ষেপ সেই কার্ডিয়াস স্পেসিফিকেট অফ সিলভার হ্যালাইড এবার সেই সিলভার হ্যালাইডের এই স্পেসিফিকেটটা যদি এটা পেল ইয়েলো হয়ে থাকে হালকা হলুদ বর্ণ ধারণ করে পেল ইয়েলো বা লাইট ইয়েলো হলুদ হালকা হলুদ বর্ণের অধক্ষেপ যদি হয়ে যায় এই সিলভার হ্যালাইড তাহলে এইটা ক্লোরিনের পরিবর্তে তাহলে সেই হ্যালোজেনটাকে ব্রোমিন হতে হবে কারণ আমরা জানি সিলভার ব্রোমাইডের কালারটা হলো হালকা হলুদ বর্ণের আবার একইভাবে সেই সিলভার ব্রোমাইডের অধক্ষেপটাকে দুটো পার্ট করে নিলাম একটা পার্টে নাইট্রিক অ্যাসিড মেশানো হলো নাইট্রিক অ্যাসিড মেশানোর ফলে ওই অধক্ষেপটা অদ্রাব্য থেকে গেল দ্রবীভূত হলো না দ্বিতীয় আর একটি পার্ট করে নিলাম দ্বিতীয় পার্টে এবারে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ওই অধক্ষেপে মিশিয়ে দিলাম এটাও সলেবল হলো ঠিকই কিন্তু কিছুক্ষণ ছাঁকানোর ফলে সলেবল ডিউ টু দ্য ফাচা সলেবল আফটার লং সেকেন্ড দীর্ঘক্ষণ ঝাঁকানোর ফলে এটা সলেবল হয়ে গেল এবারে সলেবল হলো কি কারণে এবার সলেবল হলো ডিউ টু দ্য ফর্মেশন অফ ওয়াটার সলেবল আবার কমপ্লেক্স কম্পাউন্ড যে কমপ্লেক্স কম্পাউন্ডটা তৈরি হবে সেটাও ওয়াটার সলেবল এবং সেই কমপ্লেক্স কম্পাউন্ডটা হবে গিয়ে সিলভার অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে সিলভার ব্রোমাইডের বিক্রিয়ায় সিলভার অ্যামিনো ব্রোমাইড এই যৌগটা তৈরি হয় তাহলে এটা কিন্তু দ্রাব্যতা একটু কম যার কারণে অনেকক্ষণ ঝাঁকানোর ফলে আফটার লং সেকিং এর ফলে কিন্তু তবে দ্রবীভূত হলো আর আগে যেটা সিলভার ক্লোরাইড ছিল এটা অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে খুব সহজে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করে সহজেই দ্রবীভূত হয়ে যায় এরপরে যদি যে কার্ডিয়াস স্পেসিফিকেট অফ সিলভার হ্যালাইড পাওয়া গেল সেই কার্ডিয়াস স্পেসিফিকেটটা যদি এবারে ডিপ ইয়েলো হয়ে থাকে গাঢ় হলুদ বর্ণ ধারণ করে তাহলে অবশ্যই হ্যালোজেনটা ব্রোমিনের পরিবর্তে এবার আয়োডিন হয়ে যাবে অর্থাৎ অধক্ষেপটা হবে কি সিলভার আয়োডাইডের অধক্ষেপ এবারে সিলভার আয়োডাইডের অধক্ষেপ নেওয়া হলো একে দুটো পার্ট করা হলো একটা পার্টে নাইট্রিক অ্যাসিড মেশানো হলো ওটা ইনসলেবল হলো আরেকটি পার্টে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মেশানো হলো এটাকে দীর্ঘক্ষণ ঝাঁকানোর ফলেও কিন্তু অধক্ষেপ দ্রবীভূত হলো না অর্থাৎ এটাও ইনসলেবল হয়ে গেল এটাও কিন্তু ওই ইনসলেবল হয়ে গেল ফলে ওই গাঢ় হলুদ বর্ণের অধক্ষেপ সেটা হলো সিলভার আয়োডাইড তাহলে আমরা যদি বলি অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের প্রতি এই সিলভার হ্যালাইডগুলোর
দ্রব্য তার ক্রম কি হতে পারে সিলভার তার আগে সিলভার ফ্লোরাইড যেটা আগে আমাদের সিলেবাসে নেই কিন্তু সিলভার ফ্লোরাইডের এটা এমনি নর্মালি এটা পদক্ষেপ পড়ে না কেন সিলভার ফ্লোরাইডটা ওয়াটার সলিউবল পদক্ষেপ যেটা পড়ে সেটা হলো সিলভার ক্লোরাইড সিলভার ব্রোমাইড আর সিলভার আয়োডাইড এবারে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের প্রতি দ্রব্যতার যে ক্রম সেটা হলো সিলভার ক্লোরাইড মোস্ট সলিউবল তারপরে সিলভার ব্রোমাইড সলিবিলিটি একটু কম লেস সলিউবল আর সিলভার আয়োডাইড একদম ইনসলিউবল বা স্পেয়ারিংলি সলিউবল সে যত সামান্য দ্রবীভূত হয় এক কথায় এই হলো গিয়ে হ্যালোজেনগুলোর ডিটেকশনের মাধ্যমে যে যে বিক্রিয়াগুলো হলো যে যে কালার কম্পাউন্ডগুলো হলো তাদের আমরা পরিচিতি সম্পর্কে আমরা পেয়ে গেলাম বা পরিচিতি পেয়ে গেলাম এরপরে একটা প্রশ্ন এই ছিল যে প্রথমেই যেটা বলা হয়েছিল ওয়ান থেকে টু এম এল সোডিয়াম এক্সট্রাক্ট নিয়ে নাইট্রিক অ্যাসিড দিয়ে ওটাকে বয়েল করা হলো না ফুটানো হলো না তার কারণ বয়েল যদি না করা হতো তাহলে ওই জৈব যৌগে যদি যখন সোডিয়াম এক্সট্রাক্টে সিলভার নাইট্রেট যখন মেশানো হবে তাহলে এখানে স্বাভাবিকভাবে সোডিয়াম এক্সট্রাক্টে সোডিয়াম ক্লোরাইড থাকলে তো সিলভার ক্লোরাইডের অধক্ষেপটা পড়ে যাবে সাদা অধক্ষেপ হয় প্রেসিপিটেট আবার সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে যদি সোডিয়াম সায়ানাইড নাইট্রোজেন থাকে তো সোডিয়াম সায়ানাইড থাকবে সেই সোডিয়াম সায়ানাইডের সঙ্গে একইভাবে সিলভার ক্লোরাইডের এই নাইট্রেটের বিক্রিয়ায় তৈরি হবে সিলভার সায়ানাইড আর বাকি সোডিয়াম নাইট্রেট দ্রবীভূত হয়ে থাকবে এবারে এইটা কিন্তু আগের মতোই সিলভার ক্লোরাইড যেমন হয় প্রেসিপিটেট কার্ডিয়াস প্রেসিপিটেট এও কিন্তু একইভাবে হয় প্রেসিপিটেট তাহলে এবারে সাদা অধক্ষেপ এসে গেলে আমি কি ধরে নেব ক্লোরিন আছে এটা ধরে নেব আবার নাইট্রোজেনও আছে বলে ধরে নেব অথচ ক্লোরিন নেই নাইট্রোজেন আছে তাহলে তো সাদা অধক্ষেপ এসে গেল তাই এটাকে এগোতে গিয়ে আগে থেকেই হ্যালোজেন ডিটেকশনের ক্ষেত্রে আগে থেকেই সিলভার না এটা নাইট্রিক অ্যাসিড মিশিয়ে দিয়ে হিট দিয়ে নিতে হয় তার কারণ যদি সোডিয়াম সায়ানাইড থাকে তাহলে নাইট্রিক অ্যাসিড দিয়ে যখনই হিট করা হবে উত্তপ্ত করা হবে তখন এর সঙ্গে বিক্রিয়া করে এইচসিএল হাইড্রোজেন সায়ানাইড এই গ্যাসটি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে বেভ সিস্টেম থেকে পাত্র থেকে বা দ্রবণ থেকে বেরিয়ে যাবে আর বাকি দ্রবণে পড়ে থাকলো সোডিয়াম নাইট্রেট তাহলে নাইট্রোজেন পার্টটা আউট হয়ে গেল এবারে যদি হ্যালোজেন থাকে ক্লোরিন থাকে পরে সিলভার নাইট্রেট দিয়ে দিলে সাদা অধ্যক্ষে বেসে গেলে বলবো ক্লোরিন না এলে বলবো ক্লোরিন নাই আচ্ছা পরবর্তীতে আবার যদি সালফার থাকে তাহলে সোডিয়াম এক্সট্রাক্টে সোডিয়াম সালফাইড থাকবে তার সঙ্গে যদি ওই সিলভার নাইট্রেট মেশানো হয় তাহলে সিলভার সালফাইডের ব্ল্যাক প্রেসিপিটেট কালো অধক্ষেপ এসে যাবে এই কালো অধক্ষেপ এসে গেলে পরবর্তীতে আর বাকি সোডিয়াম নাইট্রেট তো তৈরি হবে NaNO3 এবারে সালফারও আছে অথচ ব্রোমিনও আছে বা ক্লোরিনও আছে কিন্তু ব্ল্যাক প্রেসিপিটেট এসে গেল তাহলে সাদা এরও না মানে আমরা ধরে নেবো তাহলে হয়তো ক্লোরিন নেই বা ব্রোমিন আছে হালকা হলুদ বর্ণের অধ্যক্ষেপ হিসাবে সিলভার ব্রোমাইড তৈরি হলো সিলভার ব্রোমাইড আর তার সঙ্গে এই কালো অধ্যক্ষেপ মিলে আবার কালারটা এমন একটা কালার এসে গেল যেখানে ব্রোমিনটাকে কনফার্ম করা যাবে না বা আয়োডিনটাকে কনফার্ম করা যাবে না সেই হিসেবেতে আগে আমাদের ওই নাইট্রিক অ্যাসিড দিয়ে হিট দিয়ে নিতে হয় সেটার ক্ষেত্রে যদি এই নাইট্রিক অ্যাসিড দিয়ে এই সোডিয়াম সালফাইড একে নাইট্রিক অ্যাসিড দিয়ে তাপ দিই তাহলে এদের বিক্রিয়ার সঙ্গে সঙ্গে তৈরি হবে H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস এটাও কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গিয়ে
বিক্রিয়া পাত্র থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ সালফার থাকলে সালফারটা রিমুভ হয়ে গেল H2S গঠনের মাধ্যমে, আর নাইট্রোজেন যদি থাকে তাহলে সেটা সোডিয়াম হাইড্রোজেন সাইনাইড গঠনের মাধ্যমে সিস্টেম থেকে রিমুভ হয়ে গেল। এবারে যদি হ্যালোজেন থাকে তাহলে হ্যালোজেনগুলো থেকে যাবে, তবেই সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে এই সেই কার্ডিয়া স্পেসিফিকেটটা পড়বে। কার্ডিয়া স্পেসিফিকেটের কালার অনুযায়ী সাদা হয়ে গেলে সিলভার ক্লোরাইড, হালকা হলুদ হলে সিলভার ব্রোমাইড, আর সেই সঙ্গে গাঢ় হলুদ হলে সিলভার আয়োডাইড। এইভাবে আমরা হ্যালোজেনকে ডিটেকশন করব। আরও একটা এই রাসায়নিক চাষ নিয়ে আরও একটা স্পেশাল এলিমেন্ট আছে ফর ডিটেকশন অফ ব্রোমিন অ্যান্ড আয়োডিন, স্পেশাল টেস্ট ফর দ্য ডিটেকশন অফ ব্রোমিন অ্যান্ড আয়োডিন। ব্রোমিন এবং আয়োডিনের জন্য আবার সেই রাসায়নিক চাষটাকে নিয়েই আমরা স্পেশাল টেস্ট, সেটা হলো কি একইভাবে আমার 1-2 ml সোডিয়াম এক্সট্রাক্ট নেওয়া হলো, তার সঙ্গে সেই সোডিয়াম এক্সট্রাক্টকে একটা টেস্ট টিউব আমি বর্ণনা করে নিচ্ছি, এইভাবে একটা টেস্ট টিউবে কিছুটা সোডিয়াম এক্সট্রাক্ট নেওয়া হলো, সোডিয়াম এক্সট্রাক্টটা জলীয় দ্রবণে অ্যাকুয়াস সলিউশন, তার সঙ্গে আবার 2 ml মতো একটা অর্গ্যানিক সলভেন্ট মিশিয়ে দেওয়া হলো। অর্গ্যানিক সলভেন্ট জৈব দ্রাবক, এটার ক্ষেত্রে আগে অ্যাকুয়াস সলভেন্ট ছিল, সলভেন্ট হিসেবে জল ছিল, তার সঙ্গে আরও 2 ml মতো অর্গ্যানিক সলভেন্ট, হয় কার্বন ডাইসালফাইড বা কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফল বা ইথার CH Cl3 এটসেট্রা, এই জাতীয় অর্গ্যানিক সলভেন্ট মিশিয়ে দেওয়া হলো। ভলিউম এ এতটা হয়ে গেল, এই অবস্থায় কিন্তু এই জৈব দ্রাবক আর জলীয় জল একটা দ্রাবক, মানে অর্গ্যানিক সলভেন্ট আর ইনঅর্গ্যানিক সলভেন্ট, এরা যেহেতু ইমিসেবল মিশবে না, দুটো পৃথক স্তর গঠন করলো। তারপরে কিছুটা ক্লোরিন অটা ক্লোরিন জল এতে মিশিয়ে দেওয়া, আবার ক্লোরিন জল মিশানোর ফলে ভলিউমটা আবার বেড়ে গেল। এরপরে একটু সেক করে নেওয়া হলো, ঝাঁকি নেওয়া হলো, ঝাঁকি নেওয়ার ফলে তাতে আবার আনডিস্টার্ব অবস্থায় কয়েক মিনিট রেখে দেওয়া হলো, তাতে আবার দুটো স্তর গঠন করলো, এ একটা স্তর, উপরে একটা স্তর, নিচের স্তরটার জৈব যৌগের ঘনত্ব যদি বেশি হয় তাহলে জৈব অর্গ্যানিক লেয়ারটা নিচে চলে যাবে, জলীয় স্তরটা উপরে, আর যদি জলটাই ঘনত্ব বেশি হয় অর্গ্যানিকে তাহলে জলটা নিচে চলে যাবে অর্গ্যানিক উপরে, বা কখনো অর্গ্যানিক নিচে জল উপরে যায়। এবারে বক্তব্য হচ্ছে, ধরে নিলাম এটাই হলো কি অর্গ্যানিক লেয়ার, এই অর্গ্যানিক লেয়ারটা, অর্গ্যানিক লেয়ারটা যদি বা বেগুনি বর্ণ ধারণ করে, ভায়োলেট কালার হয়ে যায়, ভায়োলেট কালারেশন যদি গঠন করে তাহলে অবশ্যই অন্য জৈব যৌগের স্পেশাল এলিমেন্ট হিসাবে আয়োডিন উপস্থিত। আবার ঠিক একইভাবে ওই অর্গ্যানিক লেয়ারটি যদি ইয়েলো বা ব্রাউন কালার এসে যায়, ইয়েলো অথবা ব্রাউন কালার এসে যায়, তাহলে জৈব যৌগে উপস্থিত রয়েছে ব্রোমিন। এরপরে যদি আবার জৈব যৌগে দেখা যায় যে দুটোই মৌল রয়েছে, ব্রোমিন এবং আয়োডিন দুটোই রয়েছে, আমরা প্রথমে ক্লোরিন অটা দিয়ে দিলাম, প্রথমে ভায়োলেট কালার এসে গেল, তারপরে এক্সেস যদি ক্লোরিন দিয়ে দিই, ক্লোরিন অটাটা এক্সেস দিয়ে দিই, অতিরিক্ত পরিমাণ মিশিয়ে দিই নিয়ে তারপরে এটাকে ঝাঁকি নিই, সেক করে নিই, এরপরে কালারটা যদি ব্রাউন হয়ে যায় তাহলে আমরা ধরে নেব যে জৈব যৌগে ব্রোমিন এবং আয়োডিন দুটোই আছে। এর কারণটা একটু দেখুন, কারণটা হলো যে যদি শুধুমাত্র ব্রোমিন থাকে, শুধুমাত্র ব্রোমিন থাকে বা আয়োডিন থাকে, তাহলে সোডিয়াম এক্সট্রাক্টে সোডিয়াম আয়োডাইড এই ইলেকট্রোলাইটটা দ্রবীভূত হয়ে আছে,
তার সঙ্গে এবার মেশানো হয়েছে কি জৈব, সেটা তো এ রয়েছে, দ্রাবক হিসাবে মিশিয়েছি। আচ্ছা, এরপরে যে মেশানো হলো ক্লোরিন জল, ক্লোরিন, এই ক্লোরিন ওয়াটার মেশানোর ফলে জৈব যৌগে ওই এর রাসায়নিক এক্সট্রাক্টে সোডিয়াম আয়োডাইড থাকলে যে বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড আর তার সঙ্গে তৈরি হবে আয়োডিন। এই আয়োডিনটা কিন্তু অর্গ্যানিক লেয়ারে ডিজলভ করে, অ্যাকুয়াস লেয়ারে ডিজলভ করে না, যেহেতু এটা অর্গ্যানিক লেয়ারে এই আয়োডিনটা ডিজলভস ইন অর্গ্যানিক লেয়ার, যেটা দেওয়া হয়েছিল কার্বন ডাইসালফাইড বা কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্ম হিসাবে যে সলভেন্ট আকারে দেওয়া হয়েছিল সেই সলভেন্টের মধ্যে আয়োডিন সলিউবল হয়ে যাবে। এই অর্গ্যানিক লেয়ারটি পুরোপুরি ভায়োলেট কালার এসে যাবে। তাহলে ভায়োলেট কালার যদি এসে যায় তাহলে আমরা কী ধরে নেব, জৈব যৌগে আয়োডিন উপস্থিত রয়েছে, যেটা রাসায়নিক গ্যাসে বা সোডিয়াম এক্সট্রাক্টে সোডিয়াম আয়োডাইড আকারে অবস্থান করবে। আবার যদি ব্রোমিন থাকে, শুধুমাত্র ব্রোমিন, তাহলে জৈব যৌগে অর্থাৎ ল্যাসাইন এক্সট্রাক্টে সোডিয়াম ব্রোমাইড, তার সঙ্গে ক্লোরিন জল মেশানো হলো, ক্লোরিন জল মিশিয়ে দিলে এদের সঙ্গে একইভাবে বিক্রিয়া করে তৈরি হবে 2 মোল সোডিয়াম ক্লোরাইড, এটা তো জলে জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে থাকবে, আর তার সঙ্গে ব্রোমিন তৈরি হলো। কেন তৈরি হলো? এই ব্রোমিনের তুলনায় ক্লোরিনের জারণ ক্ষমতা বেশি, সুতরাং এই বিক্রিয়ায় ক্লোরিনটা জারক সোডিয়াম ব্রোমাইডটাকে ব্রোমিনে জারিত করে দিল। এক্ষেত্রেও কিন্তু আয়োডাইডটাকে আয়োডিনে জারিত করে দিল, আর নিজে বিজারিত হয়ে ক্লোরাইডে পরিণত হলো, এক্ষেত্রেও নিজে বিজারিত হয়ে ক্লোরাইডে পরিণত হলো। এখন এই ব্রোমিনটা আবার একইভাবে ডিজলভস ইন অর্গ্যানিক লেয়ার, অর্গ্যানিক লেয়ারে ব্রোমিনটা ডিজলভ হয়ে যায়, কিন্তু ব্রোমিন জৈব দ্রাবকে যখন দ্রবীভূত হবে এর কালারটা হয়ে যাবে গিয়ে বাদামি বা ইয়েলো কালার, এটা ইয়েলো অথবা ব্রাউন কালার। যদি এইরকম কালার জৈব তরল স্পটটি এইরকম কালার ধারণ করে তাহলে আমরা আবার বলবো যে জৈব যৌগে ব্রোমিন রয়েছে। এবারে যদি ক্লোরিন এবং ব্রোমিন দুটোই থাকে, এই বলবো না এই ব্রোমিন এবং আয়োডিন দুটোই থাকে, তাহলে প্রথমেই ক্লোরিন জল মিশেল হলে এটা এবং এটা দুটোই রয়েছে, দুটোই রয়েছে মানে ক্লোরিন জলের সঙ্গে বিক্রিয়া করে আয়োডিন এবং ব্রোমিন দুটোই তৈরি হলো, দুটোই তৈরি হলো আয়োডিনে, সেও অর্গ্যানিক লেয়ারে আয়োডিনটাও দ্রবীভূত হয়ে গেল, আবার অর্গ্যানিক লেয়ারে ব্রোমিনটাও দ্রবীভূত হয়ে গেল। আয়োডিন দ্রবীভূত হলে তো বেগুনি, ব্রোমিন দ্রবীভূত হলেই হলো কালার। এখন তার মধ্যে এই বেগুনি ওয়ানের কালারটা প্রমিনেন্ট, এই ইয়েলো কালারটাকে মাস্ক করে দেবে, ওকে আবৃত করে দেবে, নিয়ে সামগ্রিকভাবে কালারটি, এই দুটো কালার সামগ্রিকভাবে অ্যাজ এ হোল কালারটা হয়ে যাবে বেগুনি। তাহলে দুটোই থাকলে প্রথমে কিন্তু বেগুনি কালার এসে যাবে, কিন্তু তারপরে ওই যে বেগুনি কালার এসে গেল, এবার যদি এক্সেস ক্লোরিন দেওয়া হয়, ক্লোরিন ওয়াটারটাকে এক্সেস দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এবারে যদি শুধুমাত্র ইয়েলো কালারটাই থেকে থাকে মানে এসে যায় বা ব্রাউন কালারটা এসে যায়, তাহলে আমরা বলবো যে জৈব যৌগে আয়োডিন এবং ব্রোমিন দুটোই রয়েছে। কেন রয়েছে? প্রথমত এক্সেস যখন ক্লোরিন ওয়াটার দেওয়া হবে, আয়োডিনের সঙ্গে অতিরিক্ত ক্লোরিন ওয়াটারের বিক্রিয়ায়, ক্লোরিন ওয়াটারের বিক্রিয়ায় আয়োডিক অ্যাসিড, এটা এক্সেস ক্লোরিন ওয়াটার আর কি, এক্সেস যখন দেওয়া হবে তখন যে আয়োডিন তৈরি হয়ে আছে ওই আয়োডিন অতিরিক্ত ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে আয়োডিক অ্যাসিডে পরিণত হয়। এই আয়োডিক অ্যাসিড এটা হলো কালারলেস, তাহলে আয়োডিনের আর কালারটা থাকলো না, যেটা থেকে গেল শুধু ব্রোমিনটা থেকে গেল, ব্রোমিনটা এবার দ্রবীভূত হয়ে গিয়ে তখন কালারটা হয়ে গেল ইয়েলো। তাহলে ক্লোরিন এবং ব্রোমিন এবং আয়োডিন দুটোই থাকলে প্রথমে ক্লোরিন জল দিয়ে দিলে কালারটি বেগুনি, তারপরে অতিরিক্ত ক্লোরিন জল দিয়ে দিলে যদি ইয়েলো কালার ধারণ করে তাহলে আমরা ধরে নেব যে দুটোই মৌল স্পেশাল এলিমেন্ট হিসেবে রয়েছে। এবারে ডিটেকশন অফ ফসফরাস, ডিটেকশন অফ
फॉस्फरस। ठीक आगे मत इसे सोडियम एक्सट्रैक्ट नया हलो एटार संगे नाइट्रिक एसिड मिसिए বেশ কিছুক্ষণ ধরে বয়েল অয়েল ফোটানো হলো। ফোটানোর ফলে প্রাপ্ত যে জলীয় দ্রবণটা সলিউশনটা তৈরি হলো, এটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে ওই দ্রবণে যদি অ্যামোনিয়াম মলিবডেট NH4 হোল টু MOO4 অ্যামোনিয়াম মলিবডেট জলীয় দ্রবণ আছে, এটা যোগ করা হয় নিয়ে যদি একটা প্রেসিপিটেট পড়বে, সেই প্রেসিপিটেটটা যদি ইওলো বা ক্যানারি ইওলো বলে একটা থাকে, ইওলো প্রেসিপিটেট যদি এসে যায় হলুদ বর্ণের অধক্ষেপটা যদি এসে যায়, তাহলে অবশ্যই আমরা ধরে নেব যে জৈব যৌগের মধ্যে ফসফরাস রয়েছে এবং ফসফরাসের ক্ষেত্রে এটাই হচ্ছে একমাত্র কনফার্মেটিভ টেস্ট। এদের ক্ষেত্রে যে বিক্রিয়াগুলো ঘটে সেটা হচ্ছে গিয়ে প্রথমত সোডিয়াম এক্সট্র্যাক্টে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যদি ফসফরাস থাকে, এই ফসফরাস তার সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় সরাসরি ফসফরিক অ্যাসিড তৈরি হবে H3PO4। এবারে সোডিয়াম এক্সট্র্যাক্টে ফসফরাস হিসেবে সোডিয়াম ফসফাইডও থাকতে পারে, সোডিয়াম ফসফেটও থাকতে পারে। তাহলে সোডিয়াম ফসফেট যদি থাকে সেও নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে আবার ফসফরিক অ্যাসিড তৈরি হবে, আর ফসফাইড যদি থাকে নাইট্রিক অ্যাসিড ফসফাইডকে জারিত করে ফসফরিক অ্যাসিড তৈরি করবে। এই ফসফরিক অ্যাসিড তার সঙ্গে এবারে অ্যামোনিয়াম মলিবডেট NH4 হোল টু MOO4, আর তার সঙ্গে দ্রবণে তো অলরেডি নাইট্রিক অ্যাসিড রয়েছে, সেই নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে যে হলুদ বর্ণের যে যৌগটা তৈরি হয় সেটা অ্যামোনিয়াম ফসফো মলিবডেট, অর্থাৎ অ্যামোনিয়াম ফসফেট আর তার সঙ্গে 12 মোল MOO3, না হলো অ্যামোনিয়াম ফসফো, এটাই হলো দিয়ে এই কি হলো প্রেসিপিটেট মলিবডেট। এই পিও ইওলো বা ক্যানারি ইওলো টাইপের প্রেসিপিটেট এসে গেলে আমরা জেনে নেব জৈব যৌগের স্পেশাল এলিমেন্ট হিসেবে ফসফরাস রয়েছে। আজকে এখানেই শেষ করা হলো।